সীমা ও রেখা দুই বোন, কিন্তু স্বভাবের পার্থক্যে তারা দুই পৃথিবী। সীমার আদর্শ, ভাবনা, কথাবার্তার সঙ্গে কোনো মিল নেই রেখার চরিত্রের। ভিন্ন চরিত্রের এই দুই বোনের কাহিনী নিয়েই শুরু হয়েছে নতুন ধারাবাহিক সীমা রেখা। আমি কে বলুন তো? ঠিক ধরেছেন, এখন দেখছেন আমাকে সীমার রূপে, সীমা রেখার সীমা মানে সীমন্তিনী। দ্বৈত চরিত্রে ইন্দ্রাণী হালদার, এছাড়াও বাদশা মৈত্র দেবদূত ঘোষ এই ধারাবাহিকে অভিনয় করছেন। শুটিং ফ্লোরে হয় মা নয় বৌমার সামনে সীমা ও রেখার চরিত্র বিশ্লেষণ করলেন ইন্দ্রাণী। হয় মা নয় বৌমার দর্শকদের কাছে চলে এসেছি আমি ইন্দ্রাণী হালদার। এখন আমি কোন রূপে বলুন তো? আপনারা তো দেখতে শুরু করেছেন সীমা রেখা, বলা উচিত। ঠিক ধরেছেন, এখন আমি সীমার রূপে। কেমন লাগছে সীমা রেখা? নিশ্চয়ই ভালো। অনেকদিন পর আবার ফিরলাম আপনাদের সামনে সীমা রেখা একেবারে ডাবল রোল নিয়ে। সীমা, আপনারা জানেন যে তার কাজ নিয়ে থাকতেই ভালোবাসে, এবং সীমা খুব স্টাইলিশ। সে সুন্দর এরকম ব্রোচ পরে, সে সুন্দর দুল পরে, তার চুলটা একটু স্টাইলিশ, সে সুন্দর ব্লাউজ পরে, সুন্দর শাড়ি পরে। আর রেখা একদম ঘরের বউ, তার সাজ পোশাক খুব হালকা, খুব সাধারণ। সে পরিবারের সকলকে নিয়ে থাকতেই ভালোবাসে। এই সমাজেরই দুজন নারী, একজন সীমন্তিনী সীমা, যে তার কেরিয়ারটাকে ভালোবাসে, আরেকজন রেখা, যে তার সংসারটাকে ভালোবাসে। এবার দুই বোনের মধ্যে কিন্তু একটা গোলমাল আছে। সীমা কেন এরকমভাবে কথা বলে রেখার সাথে, সেগুলো তো যত আপনারা সীমা রেখা দেখবেন তত ভালো করে বুঝতে পারবেন। আমার একটা চা লাগবে লেকার। এই তো দিচ্ছি। ও চা দাও, আমারটা দাও। সবার থেকে নজর শুধু বরের দিকেই নেই। দুই বোন দুই পৃথিবী, আমাদের গল্পটা অনেকটা আগেকার দিনের সিরিয়ালের মতন। আগে তো আপনারা, আমরা অনেক সিরিয়াল দেখেছেন, আমার সেখানে ছিল টান টান গল্প, টান টান সংলাপ, সুন্দর অভিনয়, এত এখনকার সিরিয়ালের মতো এত চাক চিকো জাক জমক, এত এডিটিংয়ের ঘনঘটা, এত মিউজিক, এত কিছু ছিল না। তো সেই ফ্লেভারটাকেই একটু আবার তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে একদম অন্যরকম একটা দিয়ে। আর এই সিরিয়ালে অসাধারণ অভিনয় করছে দেবদূত, যে সীমার হাজব্যান্ড, এবং আরেকটা চরিত্রে রেখার হাজব্যান্ড হবে বাদশা। দুজনকে পেয়ে আমি সত্যি খুব খুশি, কারণ দুজনই খুব ভালো অভিনেতা, এবং তাদের সাথে কাজ করতে আমার খুব আনন্দ হচ্ছে, খুব মজা পাচ্ছি। তাছাড়া আরও তো বিভিন্ন চরিত্রে বিভিন্ন মানুষ আছেনই, আছে আরও কিছু গুপ্ত চরিত্র যারা এখনও আসেনি, যারা সীমা রেখা আপনারা যারা দেখছেন তারা জানেন। টান টান একটা গল্প, একটা মিষ্টি গল্প, যেটা পরিবারের সবাইকে নিয়ে বসে দেখা যায়। সুতরাং ইন্দ্রাণী হালদারকে যারা ভালোবাসেন অভিনেত্রী হিসেবে, তারা কিন্তু মিস করবেন না সীমা রেখা। রেখার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন বাদশা মৈত্র। নতুন এই ধারাবাহিকে তার চরিত্রের বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। অনেকদিন পর হয় মা নয় বৌমার দর্শকের কাছে আবার চলে এসেছি। বাদশা না, আজকে শুভ্রাংশু, নতুন গল্প, নতুন চরিত্র, 8:30 শুরু হয়ে গেছে। কেমন লাগছে জানি না, তবে চরিত্রটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। দুটো দিক আছে, কখনো অসম্ভব রাগী, কখনো খুব ভালো মানুষ। কী বলবো, একজন অভিনেতার কাছে খুব বড় চ্যালেঞ্জ, আমি সেটা গ্রহণ করেছি। এত বছর ধরে আপনাদের সঙ্গে পেয়েছি, আমার বিশ্বাস আবারও পাবো। দেখুন, বলুন কেমন লাগছে। একটা নতুন স্বাদের গল্প বাংলা টেলিভিশনের দর্শককে আমরা দিতে চলেছি। এই গল্পে আরেকটা দিক আছে, মা ইন্দ্রাণী হালদার যে চরিত্র অভিনয় করছেন, ডাবল রোল মানে দুই বোন, কখনো ছোট বোন কখনো বড় বোন, একই বাড়িতে তারা থাকে। আসছে ঘটনাচক্রে পরবর্তীকালে, দুটো কমপ্লিট ডিফারেন্ট লুক তাদের, একদম দুটো আলাদা চরিত্র। সেটা খুব ইন্টারেস্টিং একটা বাংলা টেলিভিশন ইন্টারেস্টিং একটা বিষয় হতে চলেছে। তার সঙ্গে সম্পর্কগুলো প্রত্যেকে আলাদা, যেমন আমি আমার সঙ্গে ছোটো বোন সম্পর্ক, দেবদূতের সঙ্গে বড় বোনের সম্পর্ক, একই ফ্যামিলিতে আমি দেবদূত দুই ভাই, একটা ফ্যামিলির একটা খুব ইন্টারেস্টিং গল্প হতে চলেছে। বাংলা টেলিভিশনে খুব সুন্দর গল্প আমরা প্রচুর পেয়েছি, গল্পটাই যেখানে মূল, সেরকমই একটা ইমোশনাল, সেরকম কিছু ভালো মোমেন্টস, কিছু ভালো গল্প নিয়ে আমরা আসছি। নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে অদৃশ্য প্রতিযোগিতায় সামিল দুই বোন। সীমারেখার কাহিনীতে দুই বোনের দ্বন্দ্ব, দুই চরিত্রের ভিন্নতা ক্যামেরার সামনে ফুটিয়ে তোলাই এখন ইন্দ্রাণীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ বসাক এবিপি আনন্দ।